أعوذ بالله من الشيطان الرجيم. وقال الذين لا يرجون لقاء لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. جرى আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হলো না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখি না কেন তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা বলবে কোনো বাধা যদি তা আটকে রাখত। আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপ করে দেব। আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা। সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে। সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালিম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর
সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার পালন কর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে।